ফোর্সেস থেকে প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম। আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন, আমি কিন্তু এখান থেকে প্রায় 1 লক্ষ টাকা এক মাসে কিন্তু ইনকাম করেছি। তো ফোর্সেসে যদি আপনি একটা অ্যাকাউন্ট খুলতে যান, তাহলে আপনাকে $12 দিয়ে কিন্তু একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আর আপনি যদি আমার মতো একজন সিঙ্গল পার্সন হয়ে থাকেন, যে সামনে বিয়ে শাদি করবেন এরকম চিন্তাভাবনা করতেছেন, তাহলে কিন্তু আপনার ফোর্সেসে একটি অ্যাকাউন্ট কিন্তু ভাই খুলতে হবে। যদি আপনি ফোর্সেসে একটি অ্যাকাউন্ট খোলেন, তাহলে এখান থেকে ভাই আপনি এত টাকা ইনকাম করতে পারবেন যে সে টাকাগুলো আপনি খরচ করার জায়গা পাবেন না। আপনি বিয়ে শাদি করার পর যদি আপনার শ্বশুরবাড়ির দায়িত্ব আপনাকে কেউ নিতে বলে, বা আপনি নিজে ইচ্ছা যদি নেন, তাদের যে আত্মীয় স্বজন আছে যদি আপনি দায়িত্ব নেন, তাহলে এক মাসে কিন্তু আপনি যে টাকা ইনকাম করবেন, এ টাকাও কিন্তু খরচ করার আপনি জায়গা পাবেন না। তো এই কথাটা ভাই আমি আমার জায়গা থেকে এজন্যই বললাম। দেখেন, ফোর্সেস নিয়ে আপনারা আমাকে অনেকে কিন্তু রিকোয়েস্ট করতেছেন, আজ থেকে প্রায় হচ্ছে 15-16 দিন আগে থেকে হবে, যে ভাই এ বিষয় নিয়ে কথা বলেন। মূলত আপনাদের ভিতরে যে কথাগুলো ছিল, ওই কথাগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, এতক্ষণ যে কথাগুলো বলেছি, এই কথাগুলো যারা কিনা এই অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করতে যায়, দেন দেখা গেছে তারা কিন্তু বলে যে ভাই রেফার সারা ইনকাম, মাত্র $12 দিয়ে আপনি ফোর্সেসে অ্যাকাউন্ট খুলতে পারবেন, গাড়ি বাড়ি, হ্যাঁ, বিয়ে শাদি সব কিছু আপনি করতে পারবেন এবং রেফার সারা কিন্তু ইনকাম করতে পারবেন। এই যে দেখেন ভাই, আমি এত টাকা ইনকাম করছি, এই যে এখানে যদি একটু খেয়াল করেন, গুণে কিন্তু শেষ করতে পারবেন না। হ্যাঁ, আপনারা গুণে কিন্তু শেষ করতে পারবেন না। তো এখন আসি হচ্ছে মেন পয়েন্টে। তো এই ফোর্সেস যে বিষয়টা, মূলত এখানে আপনারা অনেকে $12, $20, $25, $35 এরকম দিয়ে কিন্তু আপনারা অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। অনেকে আমাকে কমপ্লেন করেছেন যে ভাই আসলে এখান থেকে কোনো ইনকাম হয় না, দেন এটা পুরোই একটা ভাওতাবাজি। মূলত দেখা গেছে যে এখান থেকে রেফার ছাড়া কোনো ইনকামই হয় না। হ্যাঁ, আমি নিজেও কিন্তু জানি, এক বড় ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে, তিনি আমাকে বলছে যে ভাই ফোর্সেসে তুমি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করো, দেন তুমি যদি ভিডিও অনেক ফলোয়ার আছে, তোমার অনেক সাবস্ক্রাইবার আছে, তোমার অ্যাকাউন্টে টাকা হবে, তাদের কাছ থেকে তুমি একটা কমিশন পাবা। তো আমি তার কাছ থেকে বিষয়টা আর কি জানলাম যে কেমন, দেন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম তার কথা শুনে। কিন্তু এই দেখেন, আপনাদের যে অ্যাকাউন্ট আমি দেখালাম না, এই যে আপনাদের একটা অ্যাকাউন্ট দেখালাম, যে ফোর্সেসে যারা কাজ করে তারা মূলত হচ্ছে গিয়ে আপনার ট্রাস্ট ওয়ালেটের যে ব্যালেন্স রয়েছে, ট্রাস্ট ওয়ালেটে, যে আমি যদি ট্রাস্ট ওয়ালেটে আসি দেখতে পারবেন, আমি এক শুরু থেকে আপনাদের দেখাই, এই হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেট। দেখেন এই যে আমার কত ট্রাস্ট ওয়ালেট, এখান থেকে $1.74 রয়েছে, এটা কিন্তু ওঠানামা করে। তো এখানে আমি হচ্ছে যে ব্রাউজার অপশন, যে ব্রাউজারে যদি চলে আসি, তারপরে এখান থেকে মেইন পেজ বা forsage.io লিখলে আপনি আপনার আইডিতে কী করতে পারবেন, ঢুকতে পারবেন। ওকে, ভালো কথা। তো দেখতে পারবেন এইখান থেকে আমার কিন্তু 0-0 রয়েছে, এখনও কিন্তু 0 BUSDT রয়েছে, তার মানে আমার কিন্তু এখান থেকে কোনো ইনকামই হয় নাই। এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি আজ থেকে প্রায় 6-7 মাস হবে, মানে 6 মাসের কম হবে না, বেশি হবে। তো এখানে কিন্তু আমার একটা টাকাও কিন্তু জমা হয় নাই। তো এখানে মূল যে ব্যবসাটা হচ্ছে, ধরেন আপনি আমাকে খুব সুন্দরভাবে বোঝালেন যে ভাই $12 ইনভেস্ট করে এখান থেকে তুমি ভালো একটা টাকা ইনকাম করতে পারবা। তো এরপর যখন দেখা গেছে আপনি এখানে আসবেন, রেফার ছাড়া কোনো ইনকাম হবে না, যেটা সেটা কিন্তু আপনাদের আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি আপনাদের আবারও দেখাচ্ছি, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আজ থেকে প্রায় 6-7 মাস হবে, মানে 6 মাসের কম হবে না, বেশি। তো এখানে আমার কিন্তু একটা টাকাও কিন্তু ইনকাম হয় নাই। তো মানুষের এখানে দেখতে পারবেন $5, $10, $20, $25 কিন্তু আস্তে আস্তে জমা হচ্ছে। কীভাবে জমা হচ্ছে? আপনি যখন $1200 দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যখন আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আমার তো কোনো ইনকাম হচ্ছে না, তখন আপনি কী করবেন, অন্যদের স্ক্রিনশট নিয়ে বিভিন্ন গ্রুপে আপনি কী করবেন, পোস্ট করবেন যে ফোর্সেস থেকে আমার এরকম টাকা হচ্ছে, সেরকম টাকা হচ্ছে, আপনি কাজ করতে চান, ইনবক্স আসেন। আপনি যখন ইনবক্সে যাবেন, দেখা গেছে আপনাকে $12 খরচ করাবে, এখন আপনি পাবেন $1, একটা রেফারে বিনিময়ে আপনি পাবেন হচ্ছে $5, মানে $500। এভাবে ধরেন আপনি 3-4 জনকে বাস দেবেন, বাস দেওয়ার পর দেখা গেছে আপনার নিজের টাকা উঠে যাবে, দেন ওই যে লোকগুলো রয়েছে তারা দেখা গেছে নিজেদের টাকা আবার তুলবে। হ্যাঁ, মানে $1200 দিয়ে খরচ করেছে, তুলতে হবে, কষ্ট করে তুলতে হবে, তারা আবার দেখা গেছে অমককে ব্র্যান্ড ওয়াশ করবে, তমককে ব্র্যান্ড ওয়াশ করবে। ব্র্যান্ড ওয়াশ করতে করতে এই যে যে লোকগুলো আসলো, তাদের কাছ থেকে আপনি কিন্তু একটা কমিশন পাবেন, কারণ আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, আপনার থেকে এভাবে ডাল, হ্যাঁ, এবার সে ডান বাম এরকম হয়ে যেতে কিন্তু সামনের দিকে আগাবে। তো আগানোর পর দেখা গেছে যে তাদের কাছ থেকে কিন্তু আপনি একটা কমিশন পাবেন, ধরেন 5টা বা 7টা আপনি কী করলেন, হচ্ছে গিয়ে রেফার টেপার করলেন, তারপরে কিন্তু আর আপনার রেফার করার কোনো প্রয়োজন নাই। কিন্তু ভাই এখানে যারা আসতেছে, রেফারের বিনিময়ে একজন কিছু কমিশন পাচ্ছে, এই যে আপনি যে আমার স্ক্রিন থেকে খেয়াল করেন, আমি একটা রেফারে করি নাই, মূলত এই বিজনেসটা কী বা পলিসিটা কী এটা জানার জন্য। হ্যাঁ, তো আমি তো নিজেই জানি, তারপর অনেক ভাইয়ারা আপনারা আমাকে বলেছেন যে ভাই এটা নিয়ে একটা ভিডিও বানান। তো আপনাদের মূলত সতর্ক করার জন্য আমি বলতেছি, ভাই এখানে আপনারা
যাবেন না, আর গেলেও আপনি আপনার নিজ দায়িত্বে যাবেন। ফুল বিজনেসটা কিন্তু আপনাদের আমি বলে দিয়েছি। এখন এখানে কিন্তু কিছু স্লট কেনার বিজনেস আছে, ঠিক আছে। এখানে দেখতে পারবেন যে 3x, এখান থেকে 4x, এইগুলো যদি আপনি কিনেন, ঠিক আছে। এবার এখান থেকে এই যে 3x রয়েছে, এই স্লটগুলো যদি আপনি কিনেন, ঠিক আছে, আপনার টাকা দিয়ে খরচ করতে হবে, কিনতে হবে, তাহলে অটোমেটিক কিন্তু এখানে মাইনিং হতে থাকবে এবং এখান থেকে আপনি একটা ইনকাম পাবেন। তো আমাদের এত টাকা নেই বা পাজা পাজা টাকা নেই যে টাকাগুলো আমরা এখান থেকে ইনভেস্ট করব। তো আশা রাখি আপনাদের আমি বোঝানোর চেষ্টা করেছি যে ফরসেসে যদি আপনি $12 দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে কোটি টাকা ইনকাম করতে পারবেন বা লাখ টাকা ইনকাম করতে পারবেন কিনা, A to Z। এরপরে যদি আপনি না বুঝে থাকেন তাহলে এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, আপনি চাইলে এখান থেকে কাজ করতে পারেন বা আপনি চাইলে কিন্তু নাও করতে পারেন। তবে আপনাদের কিন্তু আমি বলি না কখনো যে আপনি এখান থেকে কাজ করেন। আশা রাখি পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝে যাবেন আপনাদেরকে আমি কী মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।